সুলতান মাহমুদ গজনবী রহমতুল্লাহ আলাইহির কবর প্রায় 600 থেকে 700 বছর পরে উঠানো হয়েছে, এখনো লেখা আছে ফ্রান্সে। জান যখন তাবুত খোলা হয়েছে, মাটি যখন সরানো হয়েছে, তৈমুর লং আয়শা যখন সুলতান মাহমুদ গজনবীর কবরকে সংস্কার করতে গেছে, তখন খোলার পরে দেখতেছে তাবুত যেমন কাঠ কিচ্ছু হয় না, যেমনটা তেমন। তো ফ্রান্সিসি ইঞ্জিনিয়ার খুলছেন যে তাবুত খুলা দেখি কাঠের যখন কিছু হয় নাই, ভিতরেরটা কি? তো দেখতেছে ভিতরেরটা যখন খুলছে তো চিৎকার দিয়ে পিছে পড়ে গেছে। তো মুসলমান যারা ছিল তারা তাকায় দেখছে, তো দেখতেছে যে ডাইন হাত বুকের উপরে রাখা, যেমনটা তেমন রাখা আছে। এই পর্যন্ত কাপড় খোলা ছিল, মনে হয় যে মাত্র কেউ ঘুম পড়ায় দিয়া গেছে। হাত দিয়া যখন হাত উঠাইছে দেখছে একবারে নরম তুলতুলে, ঘুমন্ত মানুষের হাত যেরম তুলতুলে থাকে ওরকম। আল্লাহ চোখে আঙ্গুল দিয়ে দেখাইছেন যে মুল্লাই তো কতটুকু হয়। শুধু কোরআন হাদিস দিয়ে বুঝান নাই, কোরআন দিয়ে তো বুঝিয়েছেন, হাদিস দিয়ে বুঝিয়েছেন, কিন্তু অনেক সময় হয় মানুষ যুক্তি মানে, যেমন রাগ হয়ে যাবেন। আমরা ইন্স্যুরেন্স কে বিশ্বাস করি কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথাকে বিশ্বাস করি না। কি সত্য তো মনে হয় বুঝাইতে পারি নাই। আপনি তো লাইফ ইন্স্যুরেন্সে বিশ্বাসী, ঠিক না? নাহলে করলেন কেন? কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের কথায় কিন্তু আমরা বিশ্বাসী না, যে আল্লাহ বলতেছে তোমার লাইফ আমি, তোমাকে জীবন আমি দিছি, পালবো আমি। এটাও তো ইন্স্যুরেন্স না, ইন্স্যুরেন্স না। লাইফ ইন্স্যুরেন্সের অর্থটা কি? আমাদের কাছে জমা রাখো, একদিন আসবে আমরা তোমাকে দেখে রাখবো, ঠিক না? কি ফিরত দিব, ঠিক না? আপনি তো এটাতে বিশ্বাসী, প্রতি মাসে জমা করতেছেন, আল্লাহ আল্লাহ রসুলের কথা তো বিশ্বাসী না। এই জন্য দলিলে দলিল আল্লাহ দিছেন, কিন্তু সাথে সাথে বাস্তবও দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন যে আমরা মূল্যায়ন করি তো করি কিরকম, চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিছেন। এক কাহিনী না, দুই কাহিনী না, দুনিয়ায় ঘুরলে এখনো শত পাওয়া যাবে, হাজারও পাওয়া যাবে, দুনিয়া শুরু দিন থেকে আজ পর্যন্ত লক্ষ পাওয়া যাবে, এরও বেশি পাওয়া যাবে, সোয়া লক্ষ তো পাওয়া যাবেই যাবে। নবীরা সোয়া লক্ষ, নবীদের শরীর মাটির উপরে হারাম, মাটি খাইতে পারে না, নবীরা মাটির নিচেই আছে শায়িত। হয়তো খুঁজা পাইলে দেখা যাবে যে কারো শরীর যেমনটা এমনই ছিল। আর আমাদের নবীজি তো হায়াতুন নবী, এখনো রজায় জীবিত। আপনি বলবেন তাইলে ফাললেই তো বাহির করে আনা যায়, ঠিক না? কি কবর ফাললেই তো বাহির করা আনা যায়? এই সিস্টেম আপনি বুঝবেন না। কয় জীবিত আছে কিন্তু ক্লিনিক্যাল ডেট, হ্যাঁ? এটা আবার কি? হোয়াট ইজ দিস? বুঝান আমাকে। জীবিত আছে আবার ক্লিনিক্যাল, এটা আবার কি? বুঝান, এটা যুক্তি দিয়া বুঝান না। আপনি বলতেছেন ডেট, ডেট মানে মরা, মরা গেছে, ক্লিনিক্যালি মরা গেছে, আবার আপনি বলতেছেন জীবিত আছে, দুটা কি এক জায়গায় হয় নাকি? এটা যেরকম আপনি যুক্তি তর্ক দিয়ে বুঝাইতে পারবেন না, আপনি শেষমেশ বলবেন বিজ্ঞানের একটা থিওরি, ঠিক না? ওটা বিজ্ঞানের একটা থিওরি আর পরিভাষা, আমার তো আপনাকে এরকম বুঝাইতে পারবো না। তো যেটা বুঝাইতেছিলাম, আমাকে
আমার মূল্যায়ন করতে হবে, আমার জীবনটাকে, মুহূর্তটাকে, সময়টাকে আমার মূল্যায়ন করতে হবে। তাহলে আমি মানুষের কাছে মূল্যায়িত হই আর না হই, আল্লাহর কাছে আমি মূল্যায়িত হব, বড় মূল্যায়িত হব। এই জন্যই হাদিসে আছে, বহুত মানুষ আছে সমাজে যার এক পয়সাও মূল্য নাই, সামাজিক ভাবে, মানসিক ভাবে, পরিবেশগত ভাবে এক পয়সাও মূল্য নাই। একটা কথা দুঃখে বলেই ফেলি, যদিও আপনারা আমাদের পিছনে নামাজ পড়েন, দোয়ার জন্য বলেন, কিন্তু আসলে আমাদের সমাজে হুজুরদের কোনো মূল্য নাই, আছে নাকি? আছে, কোনো মূল্য নাই। ইনসাল্টের বস্তুই হলো হুজুর, যত ধরনের ইনসাল্ট করা যায় সব করে, ঠিক না? কিন্তু নামাজ হয়তো পড়েন বাধ্য হইয়া, নাহলে এটাও পড়তো না। তা আল্লাহর কথা আছে, আল্লাহ বুঝেইছেন, দুনিয়া আছে বহুত লোক কোনো মূল্য নাই, কিন্তু আল্লাহর কাছে এতটুক মূল্য, লাও আকসামা লা আবাররাহুল্লাহ, কসম খাইতে দেরি, আল্লাহ পুরা করতে দেরি করেন না, আল্লাহ পুরা করতে দেরি করেন না। আল্লাহর কাছে অনেক দামি, যেটা প্রমাণও দিছেন ইমাম গাজালি রহমতুল্লাহ, প্রমাণ দিছেন নিজের চোখে দেখা প্রমাণ, যে বৃদ্ধকে থাপ্পড় মারছে যুবক, বৃদ্ধ উপরে তাকে আসেনি, কি বলা দিছে, জাগারটা জাগায় যুবক শেষ, গ্রামবাসী ঘিরা ধরছে, কি করলে, বলছে কিচ্ছু করি নাই, প্রেমের খেলা হয়ে গেছে, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই, আমাকেও একজন ভালোবাসে, উনিও সইতে পারে নাই, ও তো থাপ্পড় দিয়া প্রতিশোধ নিছে, আমাকে যিনি ভালোবাসে উনি জান নিয়া প্রতিশোধ নিছে, এখানে প্রেমের খেলা চলতেছে। তো সত্য এটাই, মূল্যায়িত হবে। আর যদি আমি আমার মূল্য না দিলাম, তাহলে কিন্তু একদিন আমাকে আফসোস করতে হবে, এই জন্য কোরআনও বলছে, আর বাস্তবিক এটাই কোরআন। আমি আগেই বলছি, আল্লাহ আল্লাহ রসুল বুঝাইতে চেষ্টা করেন, রাস্তা দেখান, দিক নির্দেশনা দেন, বাধ্য করবে না, নাইলে বক করবেন আল্লাহ, আর আপনি করবেন আল্লাহর বিরোধিতা, তাই না? কোন জিনিসটা আল্লাহ না বলেন, আগেও বলছি এখনো বলি, চোখে দেখার কি উপাদান আছে, ডাক্তার বলুক আমাকে, কি ডাক্তাররা বলেন চোখে দেখার কি উপাদান আছে, আছে কোনো উপাদান চোখে দেখার? ডাক্তাররা তো হানা কিছু বলে না, আছে চোখে দেখার কোনো উপাদান? কোনো উপাদান নাই। তাহলে চোখ দেখে কি দিয়া, 13 কোটি ক্যামেরা দিয়া দেখেন, একসাথে 13 কোটি ক্যামেরা কাজ করে একসাথে, এক এক চোখে 13 কোটি, দুই চোখে 26 কোটি ক্যামেরা একসাথে কাজ করে, কোনো দেখার উপাদান নাই। আমি যে বলতেছি বলার কোনো উপাদান নাই, তাহলে আর্টিফিশিয়াল তৈরি হয়ে যেত। কানে শোনার কোনো উপাদান নাই, অঙ্গের অনেকগুলো অঙ্গ আছে যেটার চলার কোনো সিস্টেমই দেখি না, কিন্তু আল্লাহ চালাইতেছে, আল্লাহ চালাইতেছে। ছাকনি আছে, ছাকনেওয়ালা যদি না থাকে, ছাকনি, ছাকনি চিনেন, চা ছাকে না, ওটা কি নিজে নিজে ছাকে না, কাউকে ধৈরা ছাকতে হয়? হ্যাঁ, আপনার কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে, আমারে বুঝান, কিডনি ছাকনি মাইনা নিলাম, কিন্তু ছাকে কে, কিডনি ছাকনি আমি মানলাম, কিন্তু ছাকে কে, কে ছাকে? ওই ডাক্তার সত্যই বলছিল, হয়তো আপনারা নাম চিনবেন না, অনেক পুরান ডাক্তার তো, বৃদ্ধ হয়ে গেছে, যদিও বাইচা আছে কোনো মতে, বাংলাদেশে প্রথম যে হার্ট ওপেন সার্জারি নিয়ে আসে, উনি হলেন এসআর খান,
এখন বুড়া হয়ে গেছে, একবারে জীর্ণ শীর্ণ। তো বলছিল যে আল্লাহর কুদরত দেখা আমি এরকম হয়েছি, নাহলে লন্ডনে পড়ালেখা করছে, তার প্রথম জীবনের ছবি আছে কোনো মতে, যেরকম লম্বা এরকম সুন্দর। কুষ্টিয়ার ছেলে হইলে কি হবে দেখলে বোঝা যায় না, যেমন লম্বা তেমন টকটকে সুন্দর, ওই যুগের ছবি। তো বলছে আল্লাহর কুদরত দেখা আমি এরকম হয়েছি, যে এক আঙ্গুলের ভিতরে আল্লাহ কি কুদরত ফিট করছে। বলে বলতে গেলে, বিশ্লেষণ করতে গেলে জীবন শেষ হয়ে যাবে, তারপরও শেষ হবে না। এখানে দুই তিনজন আছে যারা ডাক্তারি লাইন বোঝে, এদেরকে জিজ্ঞেস করেন, আপনার শরীরে রক্তের দুইটা সেল আছে, একটা হোয়াইট সেল একটা রেড সেল। এখন এই যে দুইটা হোয়াইট সেল আর রেড সেল, এই দুইটা কোন মেশিন ভিতরে ফিট আছে? শুধু শুধু তো আল্লাহ বলেন নাই, অফি আনফুসিকুম আফালা তুবসিরুন। তুই তোকে নিয়ে একদিনও ভাবিস না। এদেরকে জিজ্ঞেস করেন, হোয়াইট সেল যখন কমতে থাকে 150,000 নিচে আসতে থাকে, আর যখন রিপোর্টে দেখে তো ডাক্তার প্রথম টার্গেট করে ব্লাড ক্যান্সার হইল কিনা, নাইলে হোয়াইট সেল কেন কমতেছে। রেড সেল যখন বাড়তে থাকে তখন ডাক্তারের মাথায় সর্বপ্রথম বাড়ি মারে যে কোনো ব্লাড ক্যান্সার তো হয় নাই, নাইলে রেড সেল কেন বাড়তেছে, হোয়াইট সেল কেন কমতেছে। হায় হায়, ক্যান্সারেরও ধরন আছে, আপনি তো জানেন না। জান 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 জান, একটা হইল ALL আর একটা হইল AML। যদি আপনার ব্লাড ক্যান্সার AML হয় তাহলে আপনাকে ভিতরের মজ্জা চেঞ্জ করতে হবে, যেটারে বলে মেরু, মেরু চেঞ্জ করতে হবে। যান জিজ্ঞেস করেন, একবার চেঞ্জ করতে কয় টাকা লাগে, যান জিজ্ঞেস করেন। বাংলাদেশে হয় না এটা মেরু চেঞ্জ, আপনাকে সিঙ্গাপুরে করতে হবে, যান জিজ্ঞেস করেন। আমার জিজ্ঞেস করা আছে, আপনি জিজ্ঞেস করেন, আমার জিজ্ঞেস করা আছে। 2008 আমার জিজ্ঞেস করা আছে, এখন তো আরো দাম বাড়ছে। ওই সময় একবার চেঞ্জ করতে চাইছে সিঙ্গাপুর এলিজাবেথে 37,00,000 টাকা, একবার চেঞ্জ করবে। বাংলা একটা শব্দ আছে, হায় হায় হায়, যদিও গ্রাম্য শব্দ আর কি, উলালে নাচে, উলালে নাচা বোঝেন, বোঝেন গ্রাম্য শব্দ? ঢাকায়রা তো বুঝবেন না, উলালে নাচা, উলালে নাচা বোঝেন? এমনি নাচে আর কি, সারাদিন ব্যবহার করতেছি আল্লাহটা, 24 ঘন্টায় শরীরটা চালাইতেছে, এক একটা প্রজেক্ট চালাইতেছে আল্লাহ। 24 ঘন্টায় বেশি তো ডাকে নাই, 5 বার ডাকে আসার সুযোগ হয় না। 24 ঘন্টায় হুকুম তো বেশি না, ফরজ তো বেশি রাখেন নাই, মাত্র 20 রাকাত, তাও পড়ার সুযোগ হয় না। 4টা সূরা সহি করার সুযোগ হয় না, বেশি করার তো দরকার নাই, 4টা সূরা। কোরআনে সবচেয়ে ছোট সূরা কয়টা জানেন? কয়টা? 3টা। 3টা কয়টা? 3টা সবচেয়ে ছোট সূরা। ওয়াল আসরি, ইন্না আতাইনা, কুল হু আল্লাহ। 3টা সবচেয়ে ছোট দিছে কেন জানেন? আল্লাহ খালি তো যুক্তি তালাশ করেন, কেন দিছে জানেন? প্রথম কোনো ফরজ নামাজে 2 রাকাতের ভিতরে বেশি কেরাত নাই, 2 রাকাতে কেরাত আছে, ঠিক না? কয় রাকাতে? বাকি 2 রাকাতে
কি? আরে বলেন না, ফাতিহা, ঠিক না? তিন রাকাতে কেরাত আছে শুধু বেতেরে, কত কত তিন রাকাতে কেরাত আছে কোন নামাজে? শুধু এই জন্য আল্লাহ ছোট সুরা তিনটা দিছে, তুই কিচ্ছু পারস না এই তিনটা শিখ, কেননা তিন রাকাতের বেশি কোন রাকাতে কেরাত করতে হয় না। আর দয়া কি কইরা করতো বলেন? এটা কি আপনি খেয়াল রাখছেন কোনোদিন? আপনি ভাবছেন কোনোদিন কতটুকু আল্লাহ আমাদের প্রতি খেয়াল রাখছেন? যে তিন রাকাতে কেরাত পড়তে হবে বেতেরে, এর ছাড়া কোথাও পড়তে হবে না। আর নফল নামাজ দুই রাকাতের উপরে নাই, দুই দুই রাকাত পড়া যায়। নফল নামাজ কয় রাকাত? দুই রাকাত। সুন্নত দুই রাকাত, দুই রাকাত ভাঙ্গা ভাঙ্গা পড়া যায়। আল্লাহ খেয়াল করছেন? কোরা ছোট ছোট সুরা দিছেন কয়টা? ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর কুল হুয়া আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। রাগ হয়েন না, আজ পর্যন্ত তো তিনটা সুরা সহি করলাম না, সহি করে আজ পর্যন্ত তো কারো কাছ থেকে লিখা নিলাম না, টেস্টের রিপোর্ট হাতে রাখলাম না যে আমার টেস্টের রিপোর্ট আমার হাতে আছে, হুজুর রে শুনাইছি, হুজুর লেখা দিছে ঠিক আছে, যদি সামনে কেউ ধরে তো রিপোর্ট দেখায় দিব, এই যে দেখেন প্যাথোলজি সেন্টারের রিপোর্ট, আমারটা ঠিক আছে, আপনি না বললে আর কি আসে যায়, ঠিক আছে, এই যে দেখেন সিগনেচার করা। এতটুক তো খেয়াল রাখলেন আমার, কিন্তু প্রশ্ন আমি আমার জীবনের মূল্যায়ন করার কতটুকু খেয়াল রাখলাম? পরিচালনা তো করেন চব্বিশ ঘন্টা আল্লাহ, সব ভোগ করি আল্লাহ, চব্বিশ ঘন্টায় তো বিশ রাকাত, বেশি তো না, বেশি তো চান নাই, আল্লাহর হুকুম তো বেশি না, আল্লাহর হুকুম তো কম, বেশি না, আল্লাহর হুকুম কম, আল্লাহর হুকুম বেশি না, কত বড় মূল্যায়ন, কত বড় মূল্যায়ন, একজন মানুষকে রাস্তা দেখায় দেওয়া কত বড় মূল্যায়ন, ছোট ছোট কাজ, অসহায়কে সহায় দেওয়া কত বড় কাজ, আল্লাহ দিক দেখায় দিবেন। আবারও বলতেছি বাধ্য করবেন না, বাধ্য করলে বিপদ ছিল, বিপদ ছিল, বড় বিপদ ছিল, মানুষকে আর জিনকে যদি আল্লাহ বাধ্য করতেন তো বড় বিপদ ছিল, আল্লাহ বাধ্য করবেন না, আল্লাহ দিক দেখাবেন, আমার জীবনকে আমার মূল্যায়ন করতে হবে, আর আল্লাহ মূল্যায়ন করবেন এটাও ওয়াদা, কতটুকু করবেন এটা বলেও দিছেন, চোখে আঙ্গুল দিয়া দেখায়ও দিছেন যে কতটুক মূল্যায়ন করব, চোখে আঙ্গুল দিয়া প্রমাণ দিয়া দিছেন, এরকম প্রমাণ কেয়ামতের সকাল পর্যন্ত চলতে থাকবে, আজও আছে বহুত কবর, যেইখানে গেলে সুগ্রান এমনি আসে, সুগ্রান এমনি আসে, হ্যাঁ কেউ লাগায় নাই, কেউ লাগায় নাই, আমি তো ঘুরে বলতেছি আপনাদের, জাফর ইবনে আবু তালেব, জাইদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রাওয়াহা, আমি যত আজ পর্যন্ত সাহাবাদের কবর দেখছি, সবাইকে জিজ্ঞাস করছি এখানে সুগ্রান রাইখা যায় কে, বলছে কেউ লাগায় না, কবর থেকে সুগ্রান আসতেছে, অথচ প্যাক করা, ঢুকলেই মন মোহিত হয়ে যায়, দুনিয়ার কোন গ্রানের সাথে মিলেও না, যে এই গ্রান কোথ থেকে, এই গ্রান কোথ থেকে, কোন কেমিস্ট্রি লাগায় দিয়া গেল, পাওয়া যায় না গ্রানের মাঝে মাঝে
মিটফোর্টে যায় দেখেন পাওয়া যায়। আতর যারা বানায় ওদেরকে জিজ্ঞাসা করেন, কিন্তু কোন দুনিয়ার গ্রানের সাথে ওই সমস্ত কবরের গ্রান মিলে না। কোথায় সেই কত বছর আগে, 1400 বছর আগে কমরু আইল্যান্ডে, হায় মুহাম্মদ ইবনে ওসমান ইবনে আফফান 13 বছরের ছেলের কবর, 1400 বছর আগে। কিন্তু এখনো আমি ঢুইকা দেখছি এক আজীব গ্রান আসে। জিজ্ঞাসা করছি কেউ লাগায় যায় গ্রান, রাইখা যায়? বলছে না, দরজা বন্ধই থাকে। তুমি মনে হয় প্রথম ব্যক্তি হবে যে দেওয়ালের উপর দিয়ে টপকায় ভিতরে ঢুকছ, আর সিস্টেম নাই ঢুকার, পরদেশি দেখে তোমাকে কিছু বলা হলো না, তুমি আমাদের গেস্ট মেহমান, এই জন্য তোমাকে কিছু বলি নাই। বৎসরে একবার ভারত সাগরের পানিটা ওঠে আর কবরে আইসা টাচ করে। এর আগেও মনে হয় বলছিলাম, আমি জিজ্ঞাসা করছিলাম বৎসরে একবার হয় কেন, বলে তা বলতে পারবো না। আমি বলছি কিতাবের কথা না, আমার মন বলে, আমার খেয়াল ধারণা তাখাইয়ুল, যে ভারত সাগর মনে হয় আল্লাহকে বলে যে মদিনা মুনাব্বারা যে চুমা খাওয়া আমার পক্ষে সম্ভব না, কিন্তু আমার পদদেশে শুয়া আছে বিদায় আমাকে বৎসরে একবার অনুমতি দেন এই কবরে চুমা খায়া মদিনার চুমা খাওয়ার স্বাদ মিটাইতে চাই। বৎসরে একবার পানি উঁচা হয়, সারা বৎসর না, দুই চার 10 বার না, একবার অনলি পানি বাড়ে, প্রায় কবরে আস টাচ করে। সত্য এটাই, এই জন্য আল্লাহ সময়গুলোর মূল্যায়ন দিছেন, দাম দিছেন। আমি মনে কয়েকদিন আগেও বলছিলাম, হায় আমার জাতি যদি বসত, চারি মাস যদি গুণা না করত, তাইলেই যথেষ্ট ছিল, চারি মাস যদি গুণা না করত, রজব, জিকাদা, জিলহজ্জা আর মুহররম, চারি মাস যদি গুণা না করত, চারি মাস পারে নাই। এটাও বলছি যে আইয়ামে তাশরিকের 13 দিন যদি গুণা না করত, কোনো গুণা না, যে যেখানে ওইখানে থেমে গেছে, এক অক্ত নামাজও ছাড়ে নাই, বা জামাত এতটুকু যদি করত, জিল হজ শেষের দিকে, এখন মহরম শুরু হয়ে যাবে 2-4-5 দিন পরে, 10 দিন পরে মনে হয় 14 তারিখে মহরম শুরু, মহরমও শুরু হয়ে যাবে, বয়া নিয়ে আসবে আমাদের জন্য দিক নির্দেশনা এক গাট্টি। কিন্তু প্রশ্ন তো ওইখানেই যে নিজের জীবনের মূল্যায়ন নিজেকে করতে হবে, কে কতটুকু করতেছি, ভক্ত করতেছি আল্লাহর সব, আর আল্লাহ মূল্য দিতে প্রস্তুত, মূল্য দিতে প্রস্তুত। আল্লাহর কাছে বংশ দেখে আল্লাহ মূল্য দেন না, তাইলে তো বেলালের রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাই সত্য ছিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ যদি দেখা দিতেন মূল্য, তাহলে আমি বেলালের সিরিয়াল না জানি কখন আসতো, আমি তো কৃতদাস ছিলাম, আমি তো ইথিওপিয়ার ছিলাম, আমি তো কালো ছিলাম, অনারব ছিলাম, আমার সিরিয়াল আসতো কিনা জানি না। যদি হেদায়েত আপনার হাতে হতো, আল্লাহ এগুলা দেখে নাই বিদায় আমাকে সপ্তম নাম্বারে মুসলমান বানাইছে, উনি সপ্তম নাম্বারের মুসলমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা, সপ্তম নাম্বারের মুসলমান। আল্লাহ এগুলা দেখেন না, এই ধ্যান ধারণা ভিন্ন, এটা দুনিয়ার ধ্যান ধারণা, আল্লাহ রসুলের ধ্যান ধারণা না, আল্লাহ আল্লাহ রসুলের কাছে ধ্যান ধারণা না। যদি এরকমই ধ্যান ধারণা হইতো তো সালমানে ফার্সি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোনোদিন আল্লাহর রসুল বলতেন না, সালমানু মিন্না, সালমান আমার পরিবারের একজন, এই কথা কোনোদিন বলতেন না, সালমান আমার পরিবারের একজন, এই কথা কোনোদিন বলতেন না। আমরা যদিও দেখি আল্লাহ দেখে না,
এই জন্য আসেন শিখেন, এটা শিখার বিষয়, শিখার বিষয়, এটা শিখার বিষয়। দুই একটা দেখাই আর কি, যদি দিলে লাগে আর কি, যদি দিলে লাগে। কিন্তু দুনিয়াটা তো বুঝে আসে যদি লাগে, যদি লেগা যায়, যদি এটা তো বোঝেন না, বোঝেন না যদি লেগা যায় কি লটারি, ঠিক না? বুঝে গেছেন? এটা তো বোঝেন, আমিও বুঝে দেখি যদি লেগা যায়। উচিত সকালে সকালে ফজর নামাজ পড়া উচিত, আল্লাহুম্মা আজিরনি মিনান নার সাতবার পড়া উচিত, পড়া আপনি সূর্য ডুবা পর্যন্ত নিশ্চিন্ত থাকতে পারেন। কি নিশ্চিন্ত? যে আজকে দিনের ভিতরে আমার মউত হলে শাহাদাতের মউত হবে, এতে কোনো সন্দেহ নেই। আবার মাগরিবের নামাজ পড়া যদি সাতবার পড়েন, তাহলে আবার ফজর পর্যন্ত আপনি নিশ্চিন্তে ঘুমাইতে পারেন যে মউত আসুক না, কিন্তু আমার কাছে শাহাদাতের সার্টিফিকেট নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। এটা তো আমি একটা দেখাইলাম, এরকম আরো অনেকগুলো আছে, আরো অনেকগুলো আছে, যে অনেকগুলো আছে, শিখলে অনেকগুলো আছে। আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত ওয়া ফিমা বাদাল মাউত, যে 25 বার পড়লো ফজরের পরে, তো ঠিক এরকমই সারাদিনে মৃত্যু আসলে শাহাদতের পরোয়ানা নিয়ে আসতে হবে। সুরায় হাসরের 37 আয়াত পড়লো তো শাহাদতের পরোয়ানা নিয়ে তো আসবে, আসবে সাথে সাথে 70,000 ফেরেশতার সূর্য ডোবা পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। হ্যাঁ, সত্য এটি, সাইয়েদুল ইস্তেগফার যে ফজরের পরে পড়লো, তো ওই দিনে যদি মারা যায় একবার পড়লে 100 বার পড়তে হবে না, একবার, শাহাদতের মৌত। মাগরিবের পরে ফজর পর্যন্ত শাহাদতের মৌত। নাকে তেল দিয়া ঘুমান না, কোনো অসুবিধা নাই, মৌতকে চিঠি লেখা ঘুমান, আয় তুই আয়, আসলে কিন্তু শাহাদতের পরোয়ানা নিয়ে আসতে হবে। সুযোগ আছে, কিন্তু মূল্যায়ন তো করতে হবে, আমাকে করতে হবে, আমাকে আমারটা আমাকে করতে হবে। তো মুহূর্ত গুলায় মূল্য দেওয়া আছে, মুহূর্ত গুলায় মূল্য দেওয়া আছে। জানেন এই বছর বাংলাদেশে উট বিক্রি হয়েছে কয় টাকায় জানেন? কি দেখেন না? সারাদিনই তো নেট দেখেন, দেখেন না দুই একটা? কি কিছুই খবর টবর রাখেন না? কয় লাখ টাকায় উট বিক্রি হয়েছে? হ্যাঁ, 135 লাখ বিক্রি হয়েছে। এক উট যদি 35 লাখ, যদি এলান করা হইতো যে জুমার দিন যে মসজিদে সবার আগে আসবে তাকে একটা বান্ডেল দেওয়া হবে, একটা বান্ডেল, কি অবস্থা হইতো? কি ফজরের নামাজ পড়া না, তাহাজ্জুদের সময় আইসা বইতো, কয়টা বান্ডেল? আল্লাহ তো বলে জুমার দিন সবার আগে যে আসবে, যতজন আসবে একসাথে সবাইকে একটা লাল উট সৎকা করার সওয়াব দিব, কোরবানি করার সওয়াব দিব। বাংলাদেশে যেই উট বিক্রি হয়েছে ওটা রাজস্থানের ওই উট যেটা না খায়া বড় হয়েছে, লাল উট। চিনেন না আপনি? আপনি আরবি ঘোড়া চিনেন না? আরবি ঘোড়ার গতি হলো ঘন্টায় 60 থেকে 70 কিলোমিটার। মোবাইলে সার্চ দিয়ে দেখেন কয় মিলিয়ন এটার দাম, যদি বিশ্বাস না হয় ঠিকানা দিতে পারি, যে দেখা আসেন। আর আরেকটা নসলের ঘোড়া আছে, ওটা মানবেন না মনে হয়। হ্যাঁ, কথা অন্যদিকে চলে যাবে। কোনো এক যুদ্ধে
আমরা তো মানি না আল্লাহ আল্লাহ রাসূলের কথা। আল্লাহর রাসূল এক জায়গায় সফরের ভিতরে থামছেন, তো সবাই ভাবছেন মনে হয় কয়েক ঘন্টা থাকবেন, বিদায় ঘোড়াগুলাকে ছেড়া দিবেন, সওয়ারি ছেড়া দিবেন ঘাস খাওয়ার জন্য। একটু পরেই আল্লাহ রাসূল বলতেছে না চলো এখানে থামবো না, তো ঘোড়া তো ছেড়া দিবেন, বলছে ইয়া রাসূলুল্লাহ ঘোড়া তো ছেড়া দিছি, তো সবাই ঘোড়াকে ডাকতেছিলেন, তো ঘোড়া ছুটা আসতেছিলেন, তো একজনের ঘোড়া আসছে, তা বলছে ইয়া রাসূলুল্লাহ এত ঘাসে মুখও দিতে পারে নাই, তো আল্লাহর রাসূল আদর কইরা ঘরের ভিতরে নিজের হাত লাগাইছেন। আল্লাহর রাসূলের ডাকে মানার জন্য ঘোড়া সবার আগে ছুটা চলে আসছেন, ঘাসে মুখ না লাগায়া। তো আল্লাহর রাসূল আদর কইরা ঘরের ভিতরে হাত রাইখা দিছেন, আর আল্লাহর রাসূলের হাতের দাগ ওই ঘোড়ার ঘাড়ের ভিতরে লেগে গেছে, ওই নসলের ঘোড়া এখনো আছে দুনিয়াতে, ওরকমই পাঞ্জা লাগানো। হ্যাঁ, ওটার দাম আপনাকে আমি বলবো না কত, ওই নসলের ঘোড়া এখনো দুনিয়াতে আছে, আমি অ্যাড্রেস দিতে পারি আপনাদেরকে, ওটা বিরল নসল, খুব কম পাওয়া যায় দুনিয়াতে, এখনো আছে, এখনো আছে ওই নসলের, ওটার দাম কত, আল্লাহ তো দিতে চায়, কিন্তু সবাই অপেক্ষা করে ইমাম সাহেবের বয়ান কখন শেষ হবে তখন মসজিদে যাব, ঠিক না? হ্যাঁ, খুতবা যখন শেষ হবে তখন যাব, ঠিক না? ও মানুষে দিবে এটার বিশ্বাস আছে, কিন্তু আল্লাহ যে দিতে চায় এটার বিশ্বাস নেই। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে আমাদের মতো মানুষ ছাড়া কিছু মানুষ এখনো দুনিয়াতে আছে, এখনো আছে, আমি তো ঘুরে বলতেছি আফ্রিকার দেশে আছে, যারা ফজর পড়তে আসে জুমার দিন, জুমা পড়া তারপরে মসজিদ থেকে যায়, এর আগে কেউ বাইরে হয় না। হ্যাঁ, আমি চোখে দেখা বলতেছি, কেউ বাহির হয় না। আমাদের ঢাকা শহরটা পুরা রাত্র কুকুরের দখলে থাকে, আমরা রাত্রে ঘুরি তো দেখি, তো রাত্রে আসা হয় প্রোগ্রাম করা দেখি, কিন্তু আমি কমরু আইল্যান্ডে দেখছি একটা কুকুরও নেই, নিষেধ ওই দেশে কুকুর পালাও নিষেধ, নিয়ে যাওয়া নিষেধ। আমি স্পিকাররে জিজ্ঞাসা করছিলাম তোমাদের দেশে কুকুর নাই কেন, মানুষ তো বেশি না, 9 লক্ষ মানুষ মাত্র পুরা দেশে, 4টা দ্বীপে একটা দেশ, ফরেস্টার তো বলতেছে আমরা গরিব মানুষ, কুকুর পাললে এক কিরাত সওয়াব কমা যায়, পাঁচ জবালে ওহুদের সমান, আমরা গরিব মানুষ এত ছোয়াব আমাদের নাই, বিদায় আমাদের রুলস হলো আমাদের দেশে কেউ কুকুর পালতে পারবে না, কুকুর নিয়ে আসতেও পারবে না, গরিব মুসলমান। আল্লাহর কথার উপরে আমাদের বিশ্বাস নাই, যদি বিশ্বাস হইতো তাহলে জুমার দিন, হায় 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 কে কার আগে আসবে, 35 লক্ষ টাকা সওয়াব পাবে, বাদ দিলাম 17 লক্ষই ধরলাম, 17 লক্ষ টাকার সওয়াব পাবে আমাদের দেশ হিসাবে সৎকা করার জুমার নামাজে যে সবার আগে আসবে। কিন্তু যদি বলা হয়তো এক বান্ডেল না হাফ বান্ডেল, ঠিক না? আমার তো মনে হয় 5,000 কইল যথেষ্ট আছিল, ঠিক না? হ্যাঁ, 5,000 বিশ্বাস হয়, কিন্তু আল্লাহটা বিশ্বাস হয় না, কোন জায়গায় পড়ছি। এই জন্য আসেন, নিজের মূল্যায়ন নিজে করতে হবে, আল্লাহ দিক দেখাবে, রসুল দিক দেখাবে, আমাকে শিখতে হবে, যেটা একটা দুইটা দেখাইলাম শিখতে হবে, যে আমি আমার জীবনের মূল্যায়ন করব তো করব কিভাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার শিখার মানার তৌফিক দান করেন। আমা আলাইনা ইল্লাল বালাগ।